আর এখানে হলো আপনার পরিস, পরিসটা হলো যাদের আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে কিংবা আপনার আলসারের সমস্যা থাকে, যে ডাক্তার নরম ভাত খাওয়ার জন্য বলছে, এটা হলো পরিজের অপশনটা হলো আপনার জাউ ভাত। এই আরেকটা অপশন হলো আপনার স্টিকি, মানে ঝরঝরে ভাত, ডায়মন্ড কোটিং সিক্স লেয়ারের, আপনার নন স্টিকটা ভিতরে, এটা হবে আপনার সিক্স লেয়ারের, হাঁড়িটা হবে সিক্স লেয়ারের, প্রত্যেকটা প্রোডাক্টের মারাত্মক ওয়েট, মানে কোয়ালিটিফুল জিনিস, মেড ইন মালয়েশিয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রাইস কুকার দেখাবো, ডিজিটাল অত্যাধুনিক রাইস কুকার। যে একটা রাইস কুকারে আপনার ভাতও রান্না করতে পারবেন, তরি তরকারিও রান্না করতে পারবেন, স্যুপও বানাতে পারবেন এবং বিভিন্ন ধরনের কেক টেক বানাতে পারবেন। আর আজকে যে রাইস কুকারটা দেখাবো এটা হবে প্যানাসনিক ব্র্যান্ডের, আর মেড ইন হবে আপনার মালয়েশিয়া, সম্পূর্ণ ডিজিটাল অত্যাধুনিক সিস্টেম। এটার মডেল নাম্বারটা হবে SRJE185, এটা হবে আপনার মডেল নাম্বার, 1.8 লিটার, ডায়মন্ড কোটিং সিক্স লেয়ারের, আপনার নন স্টিকটা ভিতরে, এটা হবে আপনার সিক্স লেয়ারের, হাঁড়িটা হবে সিক্স লেয়ারের। আর এই প্রোডাক্টটা কিন্তু হবে আপনার মেড ইন মালয়েশিয়া, মেড ইন মালয়েশিয়া। আর এখানে কারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাত আপনারা রান্না করতে পারবেন। বিস্তারিত প্রোডাক্টটা আমি খুলে রেখে দিচ্ছি, আপনাদের দেখাই দিচ্ছি ভিউয়ার্স। এটা হবে আপনার রাইস কুকারটা, এটা আপনার ধরার জন্য এরকমের হ্যান্ডেল থাকবে, ক্যারি করার জন্য এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন। আর প্রোডাক্টটা অনেক ভারী, অনেক মজবুত একটা প্রোডাক্ট। আর এটা হবে আপনার তলাটা, এখানে রাবার দেওয়া আছে, আপনার যাতে টাইলসে কিংবা কাঠের মধ্যে বসালে নড়াচড়া না করে। আর এখান দিয়ে আপনারা কর্ডটা লাগাবেন, যে তারটা, কারেন্টের কানেকশনটা এখান দিয়ে পাবে। মেড ইন মালয়েশিয়া এখানেও আপনার লেখা আছে। আর এটা আপনারা খুলবেন হলো যে এখানে প্রেস করবেন, এখানে চাপ দিবেন, এটা অটোমেটিকলি খুলে আসবে। আরেকবার দেখেন, এখানে প্রেস করবেন, খুলে আসবে। এটা হলো আপনার স্টিম করার জন্য, স্টিমের ট্রে কিংবা বাপা পিঠা বানানোর জন্য। এটা আপনারা এখন বড় সাইজ আছে, যদি ছোট করতে চান ছোটোর অপশনও আছে, এই যে এটাকে ঘুরাবেন, এই যে এরকম ছোট বড় করতে পারবেন। স্টিম ট্রে থাকবে, দুইটা চামচ থাকবে, হ্যাঁ, একটা হলো ভাতের জন্য, ভাত কিংবা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যা রান্না করেন এটা, আর একটা হলো কারির জন্য, তরি তরকারি যখন আপনারা রান্না করবেন, ঝোল জাতীয় যেই খাবারগুলো, যেমন আপনার চিকেন হইতে পারে কিংবা আপনার গরু গোশ হইতে পারে কিংবা আপনার যে কোনো ধরনের গ্রিন সবজি হইতে পারে, এটা রান্না করার জন্য এই চামচটা। আর চাল মাপার জন্য এই একটা পট থাকবে, এটা হবে আপনার মেন পটটা। এখানে ভিতরে কোন চাল কতটুকু রান্না করতে পারবেন, ব্রাউন রাইস, বাদামি ভাত যেটা আমরা খাই ওইটা, জেসমিন রাইস, হোয়াইট রাইস, মানে সাদা ভাত যেটা আমরা খাই, এটা এখানে মাপ দেওয়া আছে, আপনারা কতটুকু রান্না করতে পারবেন। আর এখানে হলো আপনার পরিস, পরিসটা হলো যাদের আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে কিংবা আপনার আলসারের সমস্যা থাকে, যে ডাক্তার নরম ভাত খাওয়ার জন্য বলছে, এটা হলো পরিজের অপশনটা হলো আপনার জাউ ভাত, জাউ ভাত যাদের প্রয়োজন, জাউ ভাত আপনারা এই অপশনটা রাখবেন। আর এটা হলো মাল্টিগ্রিন, মাল্টিগ্রিন এই অপশনে আপনারা যে কোনো কারি কিংবা তরকারি কিংবা গরু গোশ কিংবা আপনার সব ধরনের সবজি এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন। কতটুকু রান্না করবেন জায়গায় জায়গায় মাপ দেওয়া আছে, এটা দেখে দেখে আপনারা করতে পারবেন। আর এই আরেকটা অপশন হলো আপনার স্টিকি, মানে ঝরঝরে ভাত, স্টিকি রাইস, ঝরঝরে ভাত, যারা একদম ঝরঝরে ভাত খাইতে চান, ঝরঝরেও ভাত খাইতে পারবেন। এটা বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া আছে, আপনি কি ব্রাউন রাইস খাবেন, নরম খাবেন, না শক্ত খাবেন, না মিডিয়াম খাবেন, না আপনার বাদামি রঙের ভাত খাবেন, সব এখানে অপশন, কোনটাতে কীভাবে করবেন। এখন পুরো জিনিসটা আমি আপনাদের চালায় দেখায় দিতেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিউয়ার্স, আমি লাইনের সংযোগটা দিয়ে দিছি, এখানে হলো অন অফ ফাংশন, এখানে চাপ দেওয়ার পর এই মেনু সিলেক্টে চাপ দিবেন। আপনারা এখানে দেখেন হোয়াইট রাইস, জেসমিন রাইস, এই যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, মাল্টিগ্রিন। যদি এখন আপনারা তরি তরকারি রান্না করেন, এটা আপনার টাইম সেট করে দিতে পারবেন, এক ঘন্টা 30 মিনিট, দুই ঘন্টা 30 মিনিট, এভাবে টাইমও সেট করে দিতে পারবেন। মিট রান্না করেন আর গোশত রান্না করেন, আপনার টাইম অনুযায়ী এটা আপনারা দেখতে পারবেন, হ্যাঁ আপনার অর্ধেক রান্না হয়েছে, কতটুকু হয়েছে আপনার একটু দেখার দরকার কিংবা একটু আপনার মিটটা নাড়াচাড়া দেওয়ার দরকার, তখন এটা খুলে নাড়াচাড়া দিয়ে তারপর আবার এই ঢাকনাটা আপনারা এখানে লাগাই দিতে পারবেন। এরকমভাবে এখানে দেওয়ার পর আপনার এখন যদি আপনার স্টারে দেন, এখন আপনার স্টার্ট, মানে এখন মেশিন আপনার হিট হবে। আর বাকি যে অপশনগুলো আছে সেটা আমি দেখাচ্ছি, দেখেন ক্লাইপট, কুইক কুক,
মানে ব্রাউন রাইস বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে স্টিকি রাইস এই যে জর্জরা ভাত আপনারা খাইতে চাইলে এটা দিতে পারবেন পরিস যে এটা আপনার জাউ ভাত যাদের নরম ভাত খাইতে চান কিবা ডাক্তার বলছে জাউ ভাত খাওয়ার জন্য এটা তারপরে স্যুপ সুপে অটোমেটিকলি আইসা গেছে আপনার 10 মিনিট সময় লাগবে এখন শুধু স্টার্টে চাপ দিলেই হয়ে যাবে এখানে টাইম সেট করে রান্না করতে পারবেন কুকিং এর টাইম সেট করে রান্না করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ মাইক্রো কম্পিউটার কন্ট্রোল সিস্টেম মানে খুবই অত্যাধুনিক একটা প্রোডাক্ট আর এটা প্যানাসোনিক এর আপনার ফুজি মডেলটা আপনার ফুজি এটা শুধু এরকম না যে এই প্রোডাক্টটা আপনার বাংলাদেশে পৃথিবীর সব দেশে এটা ব্যবহার করা হয় খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্টের মারাত্মক ওয়েট মানে কোয়ালিটিফুল জিনিস যে আপনার টাকা দিয়ে জিনিস কিনবেন যে আমি যেটা সবসময় বলে থাকি যে আমার ভিউয়ারদের আমার কাস্টমারকে যখনই আমি একটা প্রোডাক্ট দিব এই প্রোডাক্টটা ব্যবহার করার পর সে আমার থেকে দ্বিতীয়বার কিনবে কি না মানে ভালো একটা জিনিস দেওয়ার চিন্তা করি এরকম না যে আপনাকে এই একটা দিলাম আর আমার বিক্রি করা লাগবে না এরকম না যে আপনাদের আমি একটা যদি ভালো জিনিস দিতে পারি একদম কম দামে যেহেতু আমার বাসায় বসে আমি ব্যবসা করি অবশ্যই কম দামে দিতে পারবো ভালো একটা জিনিস দিব কম দামে দিব নেক্সট টাইম এই প্রোডাক্টটা ইউজ করে আপনি যদি শান্তি পান অবশ্যই আমার কাছ থেকে আরও প্রোডাক্ট নেবেন এই আশাটা অন্তত সবসময় রাখি এই আশাটাই এটার বিদ্যুতের যে খরচটা বিদ্যুৎ খরচটা আপনার একবারই সিম্পল একবারই সিম্পল অবাক করার মতো আপনার এত কম বিদ্যুৎ খরচ হবে কারণ এটার যে ওয়াটটা আছে আমি এখানে আরেকবার আপনাদের আমি শো করে দেখাই দেখেন 750 ওয়াট 750 ওয়াট মাত্র রাইস কুকারে 750 ওয়াট আপনার যে কোনো আপনার ইঞ্জিনিয়ার ইলেকট্রিকের জিজ্ঞেস করে দেখবেন যদি টানা 1 ঘন্টা 1000 ওয়াট চালানো হয় তাহলে 1 ইউনিট খরচ হয় আর 1 ঘন্টা ইনশাল্লাহ এটাতে 3-4টা আইটেম রান্না করে ফেলতে পারবেন যেহেতু 750 ওয়াট আপনি যদি র্যান্ডামও ব্যবহার করেন তাহলে আপনি দৈনিক যদি 2 ঘন্টা করে ব্যবহার করেন ধরেন আপনার 1000 ওয়াট এটা দৈনিকও যদি 2 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার ইউনিট যদি 5 টাকা হয় তাহলে 2 ঘন্টায় আপনার 2 ইউনিটে আপনার 10 টাকা হবে মাসে আপনার 300 টাকা হবে আর যেহেতু 750 ওয়াট একবারে র্যান্ডাম সব কিছু বা আপনার রান্না বান্না যে ভাই আমি গ্যাস বাদ দিয়ে দিলাম আর কোনো চুলার কাছেই যাবো না এই গরমের মধ্যে আমি শুধু এইটাই ব্যবহার করবো তাহলে আপনার 2-250 টাকা হাইস্ট 2-250 টাকা কারণ ওয়াট দেখতে হবে 750 ওয়াট মাত্র এটার জন্য কোম্পানি থেকে আনলিমিটেড সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা এরকম না যে 1 মাস 2 মাস কিংবা 1 বছর 2 বছর 4 বছর লিপিবদ্ধ না আপনি যে কোনো সময় আপনি 5 বছর ব্যবহার করার পরও আমার কাছে নিয়ে আসেন ইনশাল্লাহ আমি সার্ভিস করে দিব আর এবার আসি প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে এটার প্রাইসটা থাকবে অনলি 7800 টাকা ডেলিভারি প্রসেসটা যারা ঢাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী প্লিজ ভাড়াটা দিয়ে দিবেন আর যারা ঢাকার বাইরে নেবেন ধরেন আমাকে বিকাশে কিছু টাকা বুকিং দিলেন বাকি যে টাকাটা থাকবে ওটা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট আপনারা তুলে নিয়ে নিতে পারবেন আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যেতে চান আসতে পারেন আমার বাড়িতে এটা জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে কিংবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটারে গেডি আসলে পেয়ে যাবেন হোল্ডিং নাম্বার 2717 আর রোড নাম্বারটা হলো 7 আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটাও বা আপনার লাইক দিয়ে রাখবেন আর ভিডিও ডিসক্রিপশনের নিচে আপনার লিঙ্কটা দেওয়া থাকবে